लिपिका आबार एलाम आपनादेर सामने आबार एकटा भिडियो निये नतुन एकटा भिडियो निये। सबाई जानें जारा छोटो तादेर थियोरिटिकल एग्जाम होय ना, प्रैक्टिकल एग्जामे थियोरिटिकल क्वेश्चन जिज्ञासा करा हय। एटाके आमार भाइयारा बोली मुखे बोले आंसर गुलो बोले दिच्छी। फर्स्ट कथा प्रत्येक स्टूडेंट्स देर के बोला है जिज्ञासा करा है गुरु वंदना जानो, कोई ना तो किस स्टूडेंट बोले हाँ जानी। गुरु वंदना टा आगे जाना दरकार, में जरूरी मस्ट भी जानते हैं। सबाई के बोलछी गुरु वंदनाटा शिखबे, आमी गुरु वंदनाटा एखोनो दिइनी तबे आमी परे दिए देव। सेकेंड क्वेश्चन जिज्ञासा करा हय जे जा नाच करलो करलो, जदि केउ आमार काछे रवींद्र नृत्य करे, फोको करे आर नजरुलो करे, सब धरनेर नाचई मोटामुटी करा हय, क्रिएटिवो करानो हय। এবার সবচাইতে বড় কথা যেটা, এত স্টুডেন্টস, এত মানুষ, এত স্টুডেন্টসরা নাচ করছে অথচ নৃত্য কাকে বলে জানে না। নৃত্য কাকে বলে কই বলো তো, নৃত্য কাকে বলে? এই যে আমাদের অঙ্গ, তালে অঙ্গ প্রত্যঙ্গ, চোখ নাক কান এইসব, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ক্রিয়া হবে। কি বললাম? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ক্রিয়া হবে, ছন্দময় সুনিয়ন্ত্রিত সুদৃশ্য এবং সুন্দর তালে আবদ্ধ। কি বললাম? না, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ক্রিয়া হবে ছন্দময় সুনিয়ন্ত্রিত সুদৃশ্য এবং সুন্দর তালে আবদ্ধ। মাস্ট বি তাকে সুন্দর তালে আবদ্ধ হতে হবে, না হলে আমি শুধু অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাব, তার কোনো তাল লয় থাকবে না, তাকে নাচ বলা হয় না, তাকে কি বলা হয়? উড়নচণ্ড নাচ আমার হিসেবে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ক্রিয়া হবে ছন্দময় সুনিয়ন্ত্রিত সুদৃশ্য এবং সুন্দর তালে আবদ্ধ, তাকে বলা হয় নৃত্য। খাতায় টুকে টুকে লিখবে। এবার বলছে রবীন্দ্র নৃত্য কাকে বলে জানো? আমি তিনটা ডেফিনেশন বলবো, না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সঙ্গীতের উপর আমরা যে নৃত্য পরিবেশন করে থাকি। সহজ কথা, একদম সহজ কথা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সঙ্গীতের উপর আমরা যে নৃত্য পরিবেশন করে থাকি তাকে বলা হয় রবীন্দ্র নৃত্য। সেম একই কথা নজরুল নৃত্য, সেম বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচিত সঙ্গীতের উপর আমরা যে নৃত্য পরিবেশন করে থাকি তাকে বলা হয় নজরুল নৃত্য। তাহলে রবীন্দ্র নৃত্য কাকে বলে, নৃত্য কাকে বলে, রবীন্দ্র নৃত্য কাকে বলে, নজরুল নৃত্য কাকে বলে আমরা জানলাম। এবার প্রতিবারে বাচ্চাদেরকে শেখানো হয় বা জিজ্ঞাসা করা হয়, বাবা সোনা মা তুমি তালি মারতে পারো? তালি কিরকম হয় দেখাও তো, তার তালি কেমন করে হয় বলো তো। এই এইটা তালি, দুটো হাতে তালু দ্বারা যে শব্দ উৎপন্ন হয়। কি বললাম? দুটো হাতে তালু দ্বারা যে শব্দ উৎপন্ন হয়, তাহলে কি বললাম? দুটো হাতে তালু দ্বারা যে শব্দ উৎপন্ন হয় তাকে বলা হয় তালি।
আর যেখানে শব্দ হয় না অর্থাৎ ফাঁক বোঝায়, যেখানে শব্দ হয় না অর্থাৎ ফাঁক বোঝায়, খালি, ফাঁক ফাঁক বোঝায় তাকে বলা হয় খালি। মনে থাকবে তালে তালি কাকে বলে? দুটি হাতের তালু দ্বারা যে শব্দ উৎপন্ন হয় তাকে বলা হয় তালি, আর যেখানে শব্দ উৎপন্ন হয় না তাকে বলা হয় খালি। এবার বলছে নটবর কাকে বলা হয় জানো? বলছে কই না তো ম্যাডাম শেখাননি, নটবর কাকে বলা হয় বলো তো? আমার স্টুডেন্টসরা তো প্রতি বছরই ভুল করে, সে গ্রাজুয়েশনের লেভেলের মেয়ে হোক আর ছোটই হোক বড়ই হোক সবাই ভুল করে। নটবর কাকে বলা হয়? নটবর শ্রীকৃষ্ণকে বলা হয়। আর নটরাজ কাকে বলা হয়? না মহাদেব শিবকে বলা হয় নটরাজ। তাহলে নটর বর কাকে বলা হয়? না কৃষ্ণ, সোনা কৃষ্ণের হাতে কি থাকে বলো তো? বাঁশি থাকে, বাঁশি বাঁশি থাকে, এরকম বাজায় বাঁশি। আর নটরাজে নটরাজ কাকে বলা হয়? না শিবকে। শিবের হাতে কি থাকে জানো? শিবের হাতে ডুবডুবি 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 থাকে, এরকম বাজায়। হয়েছে? তাহলে নটবর নটরাজ ক্লিয়ার হলো, তালিও ক্লিয়ার হলো, খালিও ক্লিয়ার হলো। আমি না আগে একটা ভিডিও দিয়েছিলাম যে লয় লয় কাকে বলে এইগুলো দিয়েছিলাম, বাট ওই ভিডিওটা কেউ দেখেনি। প্লিজ তোমরা ওই ভিডিওটাও দেখো, লয় কাকে বলে, ওখানে দিয়েছি লয় কয় প্রকার, কি কি, হ্যাঁ ওইগুলো দেওয়া আছে, একটু দেখো ভালো করে, কেমন? ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।